হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম পেটলাভাররাজিবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। এই তো এই যাই হোক ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হইতেছে এখন বাদ্য মাস চলতেছে। আপনাদেরকে আমি আগেও বলছি এখনও বলতেছি, বাদ্য মাসে আমি আমার কবুতরকে কী কী করি তা আমি আপনাদেরকে শেয়ার করব বলে আমি আপনাদের বলছিলাম। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি ভাদ্র মাসে কী কী করি তা আপনাদের সাথে শেয়ার করব। ওই শেয়ারের মধ্যে আজকে পড়ে গেছে, যেমন আমি কিন্তু ভাদ্র মাসে আমার কবুতরকে ঔষধ খুব কম, আর যে ওষুধগুলো পার্শ্বপতি কিয়ে নাই সেই ওষুধগুলো আমি আপনার ইউজ করি। তাও আবার মনে করেন আপনার যেগুলো ইউজ করি সেগুলো মনে করেন আপনার কোনো পার্শ্বপতি কিয়ে নাই। আর আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনার এই গরমের মধ্যে এই ভাদ্র মাসের মধ্যে এইটা কবুতরকে 3 থেকে 4 দিন আপনারা খাওয়াবেন। অন্য কোনো মাসে আপনি 2 দিন খাওয়ালে হবে, মাসে যে কোনো 2 দিন খাওয়ালেই হয়, কিন্তু এই ভাদ্র মাসটার মধ্যে আপনারা 3 থেকে 4 দিন কবুতরকে খাওয়াবেন। এটা খাওয়ালে উপকার কী হবে? এর ফলে উপকার হবে আপনাদের, যেমন এই ভাদ্র মাসের মধ্যে কবুতরের বেশিরভাগ মানুষেরই কবুতরের আপনার বদ হজম হইতেছে, গ্যাস হইতেছে, তো এইগুলো যাতে না হয় এই কারণে আমি আমার কবুতরকে ওষুধটা খাওয়াই। কী ওষুধটা খাওয়াই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাই ওষুধটা নিয়ে আয় তো বাবা, পিনিকে ঝিনিক। কথা আছে না পিনিকে ঝিনিকে, যে আমার উস্তাদ আমার পিনিকে ঝিনিক, কাজ করতে কমো একটা করবো আর একটা। ভিউয়ার্স আমার হাতে দেখতেছেন আপনার কারমিরা, এটা হামদাদের কারমিরা, এটা বড় প্যাকটা, এটার দাম নেবে 140 টাকা। মানুষের যে কোনো ফার্মেসির দোকানে আপনারা এটা পাবেন। এইটা আমি আমার কবুতরকে ভাদ্র মাসে খেতে দিই। আমি এই বিহনটা দিছি, এই বিহনটার মধ্যে কোনো পার্শ্বপতি কি নাই, এই কারণে আমি এই বিহনটা খাওয়ানো আমার 3 দিনে এই বিহনটা খাওয়াইছি। আমি আমার থরের কবুতর, উড়নো কবুতর যা আছে, কারণ আমার টার্গেট 60 থেকে 70 আমি একটা টুর্নামেন্ট খেলবো। আমার টার্গেট আমি 60 থেকে 70 একটা টুর্নামেন্ট খেলবো। আলে একটা খেলে দুইটা খেলে এটা আমার পরেরটা পরে বোঝা যাবে, কিন্তু আমার টার্গেট 60 থেকে 70 আমি খেলবো। তো আমি কিন্তু এখনই আমার কবুতরগুলোকে আপনার রেডি করতেছি, কারণ আমার কবুতর 60 থেকে 70, কারণ 2 মুখও পড়তে পারে, আমি 3-4 পাল্লা করে রাখবো, আর যে সাইড পরে পড়ুক সমস্যা নেই। আমি ওই কারণে কিন্তু আমার কবুতরগুলোকে রেডি করতেছি। এখন রেডি করতে গেলে আমার কিন্তু অনেক ওষুধের প্রয়োজন আছে। আমাদের কবুতরকে যথাসময়ে সময় দিতে হইব, কবুতরের খাওয়ার দিক খেয়াল করতে হইব, পানির দিক খেয়াল করতে হইব, কবুতর যেখানে থাকে ওই জায়গাটা খেয়াল করতে হইব। অনেক কিছু মিলার পর কিন্তু আমাদের একটা রেজাল্ট আসে। টুর্নামেন্ট খেলি, তারপর আপনার যাই হোক, টুর্নামেন্টের রেজাল্ট পেতে হলে কিন্তু এখন থেকে ভাদ্র মাস থেকে আপনার স্টেপ বাই স্টেপ আগাইতে হইব। আমি ভাই স্টেপ বাই স্টেপ গত বছরও করছি, গত বছর কইরা আমি একটা ভালো ফল পাইছি, এই কারণে আমি ওই নিয়মটাই ওই নিয়মই আবার এই বছর করতেছি। আরে ভাই এই নিয়মে করতেছি, যেমন আমার এই বিহনের ভাদ্র মাসের এই বিহনটা আমার শেষ, এখন আমি 3 দিন কারমিরা দিব। এই কারমিরা দিলে উপকার কী হইব? 1 নম্বরে আপনার কবুতরের বদ হজম হইব না, কবুতরের পেটে গ্যাস হইব না। কবুতরটা কিন্তু আমরা এখন খাওয়াটা একটু কম দিতেছি, কারণ যাতে বদ হজমের কোনো সমস্যা না হয়। যেখানে 4 পট খাওয়া দেই সেখানে আপনার 3.5 পট খাওয়া দেই, যাতে একটু খাওয়াটা রয়ে যায় কবুতরের, যাতে কোনো সমস্যাটা না হয়। আর এই কারমিরায় আপনার উপকার কী কী? যেমন আপনার গ্যাস হইব না, বদ হজম হইব না, পেটের কোনো সমস্যা থাকলে আপনার কবুতরের সমাধান হয়ে যাইব। এটা একটা লিভার টনিকের কাজ করে। আমি আমার কবুতরকে এই গরমের মধ্যে, এই ভাদ্র মাসের মধ্যে এই কারমিরাটা খেতে দিই। গাইস যে কারণে আমি কারমিরা খাওয়াইতে বলতেছি, কারমিরা খাওয়ালে আপনার লাভ কী হইব? সর্বপ্রথম বদ হজম সমস্যা হইব না, গ্যাসের সমস্যা হইব না। আর আরেকটা জিনিস ফার্স্ট ক্লাস কাজ করে, ওটা কি?
কবুতরের লফটে গন্ধ, পায়খানায় কোনো গন্ধ আসে না যদি আপনারা এই কারমিরাটা খাওয়ান। যাই হোক গাইস, আমি আমার কবুতরকে কারমিরা খেতে দিই। আমি কী মাপে খেতে দিই আমি আপনাদেরকে বলি। অনেকে অনেক কথা বলে কিন্তু আমি ওইগুলো বুঝি না, আমারটা আমি বুঝি শর্টকাট হিসাব। আমি এই কারমিরাটা নিছি মানুষের ফার্মেসির দোকান থেকে, 140 টাকা নিছে। এইটা এই বড়টা 140 টাকা নিছে। আমি 1 লিটার পানির সাথে এই মুখের এই কাকের, এটা ধরো এই কাকের এক কাক 1 লিটার পানির সাথে মিশাই, এক কাক 1 লিটার পানির সাথে মিশাই। আর এটা একটু বেশি কম হইলে কোনো সমস্যা নাই। আমার ভাই ব্রাদার যারা আছেন আপনারা এই গরমটার মধ্যে, এই ভাদ্র মাসের এই গরমটার মধ্যে এই কারমিরাটা খাওয়াবেন। তো এই কারমিরাটা খাওয়ালে ইনশাল্লাহ উপকার পাইবেন। দেখা যাবে এখন স্টেপ বাই স্টেপ যদি আপনারা করেন, দেখা যাবে আপনার নভেম্বর ডিসেম্বরে যে টুর্নামেন্ট খেলবেন তখন আপনার যে কবুতর ফিটও থাকবো, কবুতর 60-65-70 কোনো ব্যাপার হইব না, ইনশাল্লাহ কবুতর ফল লেগা যাইব। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ যদি আপনারা কাজগুলো করেন আল্লাহর রহমতে আপনার সুফল পাবেনই। তো ভিউয়ার্স এখানে বিদায় নিতেছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।